বরিশাল মুলাদী উপজেলার কাজীচর ইউনিয়ন মিরগঞ্জ ফেরিঘাট এলাকায় পুলিশ বক্সের উদ্বোধন ও আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ লিটন তালুকদার জানান, সোমবার বিকেলে এই কর্মসূচির আয়োজন করা হয়। বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জামিল হাসান। বিশেষ অতিথি ছিলেন মুলাদী সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিউর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান তরিকুল হাসান খান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নিজামুদ্দিন, উপজেলা জাতীয় পার্টি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান, মুলাদী থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে বরিশাল রেঞ্জের ডিআইজির কাছে আব্দুর রব হাওলাদারের খুনিদের ফাঁসির দাবি জানান এলাকাবাসী। ভালো মনোভাব থাকার কারণে সর্বোপরি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দোয়ার বরকতে আপনাদের ছেলে হয়ে আবার আপনাদের খেদমতে আসার সুযোগ দ্বিতীয়বারের মতো আমার। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলাধীন সিঙ্গা ইউনিয়নের সিঙ্গা কৈলাসচন্দ্র চকমোহন উচ্চ বিদ্যালয় ও সিঙ্গা পশ্চিমপাড়া এসইএস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে বুধবার সকালে মায়ের হাসি ক্লাব এর উদ্যোগে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ এবং কুইজ বিজয়ীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। প্রতিনিধি রায়হান মুন্সী জসিম জানান, মায়ের হাসি ক্লাবের পরিচালক মফিজুর রহমান সেতুর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা কার্যালয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস কে ইফতেখার মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, রামদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, সিঙ্গা কৈলাসচন্দ্র হকমহল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলালী বিশ্বাস, সিঙ্গা পশ্চিমপাড়া এসইএস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান রথীন্দ্রনাথ বিশ্বাস সহ অন্যান্যরা। এ সময় অতিথিগণ ছাত্রছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সকল শিক্ষার্থীদের মায়ের হাসি ক্লাবের পক্ষ থেকে ফলজ গাছ ও শিক্ষা উপকরণ তুলে দেন। ঈশ্বরদীর কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রবিউল আলম বুধু বাংলাদেশ বার কাউন্সিলর ফিনান্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ঈশ্বরদীতে বিশেষ মত বিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সিয়াম আক্তার সাজিদ জানান, ঈশ্বরদীস্থ সংবাদপত্র এজেন্ট ও সংবাদপত্র বিক্রেতাদের পক্ষ থেকে শনিবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবাদপত্র এজেন্ট শুভ রহমানের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক ডাক্তার মাসুমের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিল ফিনান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রবিউল আলম বুধু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, সাধারণ সম্পাদক এ এ আজাদ হান্নান, পাবনা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট রফিকুল আলম দীপু ও এপিপি অ্যাডভোকেট আমিনা খাতুন ও অ্যাডভোকেট মইনুল ইসলাম মোহন সহ অন্যান্যরা। এর আগে প্রধান অতিথি সহ সকল অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। এই সংগঠনটা খুবই গুরুত্বপূর্ণ, পত্রিকা বিক্রেতা এবং পত্রিকার এজেন্ট যারা, এনারা যদি পত্রিকা আমাদের বাড়িতে পৌঁছে না দেয় তারা আমরা গতকালের নিউজ থেকে অন্ধকারে থাকবো। এই আপনারা হকার হন আর বিক্রেতা হন আর এজেন্ট হন আর সম্পাদক, রাজনীতির বাইরে কেউ না, কারণ সংবিধানের আওতার ভিতর যেহেতু আমরা চলি, একটা সংবিধানও রাজনীতির ফসল। বঙ্গবন্ধু শেখ মুজিব 25 বছর লড়াই সংগ্রাম করে 70 নির্বাচিত হলো, কিন্তু পাকিস্তানিরা ক্ষমতা দিল না, আমাদের উপর আক্রমণ করলো, আমাদের 30 লক্ষ ভাইয়ের শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেলাম। বঙ্গবন্ধুকেও ফাঁসি দিতে চেয়েছিল, কিন্তু বিশ্ব নেতৃবৃন্দের চাপে বঙ্গবন্ধুকে ফাঁসি দিতে পারেনি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোহাম্মদ শামসুল আরেফিন বলেন, ভবিষ্যতে সকল সাইন হবে ডিজিটাল পদ্ধতিতে এবং ডিজিটাল, সে সময় কোনো কাগজের কোনো নথি থাকবে না, একটি কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে তার সম্পর্কে তার পরিচয় জানা যাবে এবং ডিজিটালভাবে স্বাক্ষর করবে, কোনো অনিয়ম বা হ্যাক করতে পারবে না, প্রতিটি অফিসের কার্যক্রম ডিজিটালে হবে, কোনো কাগজের নথি থাকবে না।
প্রতিনিধি এস এম আজাহার হোসেন জানান, বুধবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট কর্তৃপক্ষের নিয়ন্ত্রকের কার্যালয়ের আয়োজন ও মাদারীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে মাদারীপুরে ডিজিটাল নিরাপত্তায় কিশোরী মেয়েদের সচেতনতা বিষয়ক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় জেলা প্রশাসক মারুফুর রশিদ খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিসিএ কার্যালয়ের নিয়ন্ত্রক এটিএম জিয়াউল ইসলাম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয়, শামসুন্নাহার ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়, চরমগ্রিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের কিশোরী শিক্ষার্থী শিক্ষক বৃন্দ। স্বাক্ষর যাচাইয়ের জন্য কিউআর কোডের উপরে স্ক্যান করলে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির পরিচয় চলে আসবে এবং এটা নকল করা বা হ্যাক করার কোনো সুযোগ নেই। এই জন্য ভবিষ্যতে সমস্ত কর্মকাণ্ড হবে ডিজিটাল স্বাক্ষর। যেমন এখানে জেলা প্রশাসক মহোদয় আছেন, তার অফিসের যত নথি, এখানে শিক্ষা অফিসার আছেন, তার অফিসের সমস্ত নথিতে কিন্তু ভবিষ্যতে ডিজিটাল স্বাক্ষর দিয়ে প্রচলিত হবে। এছাড়া আমরা জানি যে ভূমি সংক্রান্ত যত কাজ হয়, যেমন পর্চা তৈরি হয়, রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে যে স্বাক্ষর লাগে, সাব রেজিস্ট্রার স্বাক্ষর করে, পর্চায় যেমন অ্যাসিডেন্ট স্বাক্ষর করে, এই সমস্ত স্বাক্ষর হবে ডিজিটাল স্বাক্ষর। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সবজি বিক্রেতা হত্যাকাণ্ডের ঘটনায় মূল হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। সিনিয়র স্টাফ রিপোর্টার ইদ্রিস হাসান জানান, বৃহস্পতিবার নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এ সময় পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের পর থেকে পুলিশ হত্যা রহস্য উন্মোচনের জন্য কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে ও এলাকার বিভিন্ন স্থানে সিসি ফুটেজ সংগ্রহ এবং পর্যালোচনা করে ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িতদের আটক করা হয়। হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত একটি কালো সবুজ রঙের মোটরসাইকেল এবং নগদ 1,200 টাকা উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত অপর দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এই ঘটনার পরে পরে ওই ছিনতাইকারীদের শনাক্ত করে অপারেশনের জন্য লক্ষ্যে কাজ করে যাচ্ছিল। তারাই সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তদন্তের নেতৃত্বে একটি কৌশলী মানে একটি দক্ষ চৌকস দল, এই যারা ছিনতাইয়ের সাথে সম্পৃক্ত ছিল, এই হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত ছিল, তাদের মাঝখান থেকে মৃদু এবং জুবায়ের নামে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। নেত্রকোনার পূর্বধলায় 42টি প্রতিষ্ঠানের 402 জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে আনসার উদ্দিন তালুকদার বৃত্তি প্রদান করা হয়েছে। প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল জানান, বৃহস্পতিবার দুপুরে পূর্বধলায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন তারা ফাউন্ডেশন। এ সময় সংগঠনের চেয়ারম্যান ডক্টর নাদিয়া বিনতে আমিন সিআইপির সভাপতিত্বে এবং মাসুম হাসান জামাল ও হাফসা ইসলাম মোহ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমিয়া কুন্দ, পূর্বধলা থানার ওসি তদন্ত মাসুদ হাওলাদার, প্রধান শিক্ষক মোহাম্মদ আসলাম মিয়া সহ অন্যান্যরা। পটুয়াখালীতে তথ্য অধিকার আইন 2009 বিষয়ক জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালিক। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ আবদুল্লাহ সাদিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য কমিশনের পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিম, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ হাফিজুর রহমান, মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরওয়ার, রাঙ্গাবালী উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ অন্যান্যরা। জামালপুরের সরিষাবাড়িতে ব্যাংকিং সবার জন্য আর্থিক সাক্ষরতা বিষয়ক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিনিধি সাইদ মাহমুদ জানান, বুধবার দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জেলা শাখার ভাটারা বাজার এজেন্ট শাখার পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে ব্যাংকিং সবার জন্য আর্থিক সাক্ষরতা বিষয়ক এই গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ভাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলের সভাপতিত্বে ও ইসলামিক ব্যাংক ভাটারা শাখার জেনারেশন নেক্সট ইন্টারন্যাশনাল এর এজেন্ট ইনচার্জ ও স্বত্বাধিকারী অধ্যাপক মোহাম্মদ হারুন অর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি জামালপুর শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ওবায়দুল্লাহ আল মাসুম। অনুষ্ঠানটির উদ্বোধন করেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সানোয়ার হোসেন বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর লুইস ভিলেজ এর প্রতিষ্ঠাতা আতিকুর রহমান লুইস, ইসলামিক ব্যাংক জেলা শাখার কর্মকর্তা সাইফুল ইসলাম খান বকুল সহ অনেকেই। শেরপুরের শ্রীবর্দিতে এক গ্রাম পুলিশের অপকর্মের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী। সিনিয়র স্টাফ রিপোর্টার মঞ্জুরুল আহসান জানান, বুধবার সকালে উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষ্মী ডাংরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ রাস্তায় ওই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গ্রাম পুলিশ সাদা মিয়ার পরিবার একাধিক হত্যা মামলার সাথে জড়িত। এ ব্যাপারে সে সহ তার পরিবারের নামে একাধিক মামলা চলমান রয়েছে। এরপরেও প্রত্যন্ত এই গ্রামে সে প্রভাব বিস্তারের মাধ্যমে জুয়ার আসর বসায়। এছাড়াও এলাকায় মাদকের বিস্তার ঘটিয়ে উঠতি বয়সী তরুণীদের বিপথে নিয়ে যাচ্ছে। বেশ কিছুদিন আগে তার নির্দেশে এক নারীসহ তিনজনকে কুপিয়ে আহত করা হয়। বর্তমানে সেই নারী স্বাভাবিক জীবনে চলতে পারছে না। তার অপকর্মের বিচারের দাবিতে শ্রীবর্দি থানা উপজেলা নির্বাহী অফিসার শেরপুর পুলিশ সুপার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি সহ বিভিন্ন দপ্তরের বিচার চেয়ে কোনো ফল না পেয়ে এই মানববন্ধন করে এলাকাবাসী। তবে এ ব্যাপারে সাদা চৌকিদার নিজেকে নির্দোষ দাবি করেছেন। এ ব্যাপারে শ্রীবর্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, সাদা চৌকিদার দাঙ্গাবাজ প্রকৃতির লোক, তার নামে একাধিক অভিযোগ রয়েছে বলেও জানান তিনি। সিরাজগঞ্জের সলুঙ্গার পাঁচলিয়াতে জোরপূর্বক বাড়ি দখলের চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসাইন জানান, সোমবার দুপুরে পাঁচলিয়া বাজারে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাঁচলিয়া বাজারে পৈতৃক সূত্রে পাওয়া 20 শতক বাড়ি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়েছে স্থানীয় প্রভাবশালী রফিকুল ইসলাম ও শামীম মেম্বারের নেতৃত্বে 50 থেকে 60 জনের একটি দল এক্সেভেটর গাড়ি ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গেল সোমবার দুপুরে ওই বাড়ির ভেতরে প্রবেশ করে ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়। এ সময় বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবারের সদস্যদের ব্যাপক মারধর করে। পরে 999 এর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক্সেভেটর গাড়ি জব্দ করে চালক সহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ন্যায় বিচার দাবি করে লিটন আকন্দ সহ ভুক্তভোগীরা। এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য শামীম হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাদের মোবাইল নাম্বার বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। আমি এক মুঠ চাউল তৈরি পর্যন্ত ভারী করতে পারি নাই। আজ 3 দিন হলো আমি অনাহারে আছি। আমি চাউল নিয়ে, আমি সন্তান নিয়ে, আমি এক মুঠ দানা করি, আমি ভাত খেতে পারতেছি না। তো স্বামীর দল বা সন্ত্রাসী বাহিনী আমাদের উপর আক্রমণ করেছে, আমাদের মারধর করেছে, আমাদের দল জিনিসপত্র যা কিছু ছিল সব বাইরে করে নিয়ে করে দিয়েছে। আমাদের জায়গা কালকে স্বামীর মেম্বার আর রফিক এরা তাদের গুন্ডা বাহিনী নিয়ে এসে আমাদের উপর হামলা করে। 70 বছর এই বাড়িতে থাকে, এর মালিক সম্পত্তি। এই জায়গা বেশি দাম হওয়ার কারণে ষড়যন্ত্ররা যা আদালতে কেস খেয়ে বাটারা মামলা চলছে। এবার তো অবস্থায় তারা এখনো এখানে আসতে পারে না, যায় এই দেশের মাস্তানগার কাছে দিছে গেছে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাজ্জানি শিশু ফাতেমাকে ধর্ষণের পর টুকরো টুকরো করে হত্যায় জড়িতদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন জানান, বুধবার দুপুরে স্থানীয় বাঁধের উপর গ্রামবাসী ও স্বজনদের উদ্যোগে আধা ঘণ্টা ব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় সমাজ সেবক মোহাম্মদ লাল মিয়া মোল্লা সভাপতিতে, সাইফুল শেখ, তাহাজ শেখ, আসাদুল সরকার ও মা নূরজাহান খাতুন বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, দুইজন নারীর সহযোগিতায় নজরুল সহ 8 জন মিলে শিশু ফাতেমাকে ধর্ষণ ও পরিকল্পিতভাবে হত্যা করে। এরপর
হত্যায় জড়িত এলাকার নজরুল আকাশ, সাদ্দাম ফারুক, পেশকার আবেদ, হাকিম মালিক বুলি ও ময়ূরী বেগমকে আসামি করে থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ শুধু প্রধান আসামি নজরুলকে গ্রেপ্তার করে। তবে বাকিদের এখনও আসামি না করায় এবং তারা নিহতের পরিবারকে হুমকি দেয়ায় নিহতের পরিবার এখনও বাড়ি ছাড়া, তাই দ্রুত বাকি আসামিদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। কুমিল্লা জেলা লাকসাম উপজেলার মুজাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের 8 নং ওয়ার্ড এর ইউপি সদস্য আবুল কাশেম হত্যাকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার ও বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা দাবি জানান, নির্মম হত্যাকাণ্ডের যথাযথ সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত দোষীদের সর্বোচ্চ সাজা ফাঁসি নিশ্চিত করার জন্য মরহুমের পরিবার ও বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা 22 এর থেকে সংশ্লিষ্ট মহল সহ সরকারের নিকট জোর দাবি জানানো হয়। পটুয়াখালীর দুমকিতে সবজি চাষ করে